ওয়েলকাম ডক্টর সায়ন দাশগুপ্ত। আজকে আমাদের আলোচনা নিশ্চয়ই আপনি জানেন যে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা কথা বলছি, তো আপনি যদি বেসিক্যালি ব্রেস্ট ক্যান্সার ডিটেইলস নিয়ে আলোচনা করেন সাধারণ মানুষের জন্য, যিনি এমডি অঙ্কোলজির ওপর পোস্ট গ্রাজুয়েট করছেন অ্যাজ এ স্টুডেন্ট, উনি কমপ্লিট করেছেন এমবিবিএস, তো এই 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 ধরনের যে আলোচনাতে আপনার অংশগ্রহণ করাটা থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ সাধারণ মানুষের নলেজ, সাধারণ মানুষের নলেজকে এনরিচ করার প্রচেষ্টা এটা আমাদের, যাতে আমরা অনেক মানুষকে, অনেক মায়েদেরকে তাদের অ্যাওয়ারনেস বাড়াতে পারি, এবং বহু মানুষ যে আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সারে বহু মায়েরা অকালে প্রাণ হারান, বিকজ অফ তারা জানেন না যে কোন সময় থেকে স্ক্রিনিং করার প্রয়োজন, কোন সময়ে কি ট্রিটমেন্ট অপশান আছে যেগুলো আমরা অ্যাভেল করতে পারি এবং লাইফটাকে অনেক দূর নিয়ে যেতে পারি, তো সেই সম্বন্ধে আপনি ওভারঅল স্টার্ট করুন। বলুন ডক্টর দাশগুপ্ত। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এখনকার দিনে মানে এখানে যতগুলো আমি পেশেন্ট ডিল করেছি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, সেই বেশিরভাগ ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট প্রথমে যারা যারা আর্লি স্টেজে থাকে তাদের প্রবণতা হচ্ছে তারা ভাবে হয়তো আমাদের বেঙ্গলে সেরকম ক্যান্সার ট্রিটমেন্ট হয় না, এবং তারা গিয়ে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে যায়, এবং অবশ্যই যাওয়াটা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে অবশ্যই বেটার ক্যান্সার, কিন্তু সেখানে তারা গিয়ে হয়তো একটা কেমোথেরাপি নিল এবং সেই কেমোথেরাপি চার্জ করলো আপনি ধরুন 1.5 থেকে 2 লাখ টাকা, তারপর যাতায়াতের কম্পেন্স তো আছেই, এবং সেক্ষেত্রে তাদের তারা মানে একবার কেমো নিয়ে আর ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারে না, এবং তারা এবং অনেক 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 সময় পেরিয়ে যায়, তারপরে হয়তো 6-7 মাস পরে সেই আমাদের গভর্নমেন্ট জায়গায় আসে, কিন্তু ততদিনে হয়তো যে স্টেজটা হয়তো স্টেজ 1 ছিল সেটা হয়তো স্টেজ 3 বা স্টেজ 4 পৌঁছে গেছে, এবং সেটা আমি লোকজনকে বলতে চাই যে অবশ্যই আপনারা মানে আমাদের বেঙ্গলে এখন প্রচুর ক্যান্সার সেটআপ হয়েছে, এবং আমাদের বর্তমানে 5টা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সমস্ত ক্যান্সার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কেমোথেরাপি, রেডিয়েশন এবং প্যালিয়েটিভ সেটিং, সার্জারি, সমস্ত কিছু করা হচ্ছে, সুতরাং আপনারা এটা ভাববেন যে ক্যান্সার হলে বেঙ্গল ট্রিটমেন্ট হয় না, এবং এবং এছাড়া প্রাইভেট সেরাপ আছে কলকাতাতে অনেকগুলো, সুতরাং ব্রেস্ট ক্যান্সারের মেন হচ্ছে আপনার আমাদের তাড়াতাড়ি রোগটাকে ধরতে হবে এবং তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভবের ট্রিটমেন্ট করতে হবে, সে যেখানেই হোক না কেন, কিন্তু একটা বড় জায়গায় গেলাম আমি, সেখানে গিয়ে আমার ট্রিটমেন্টটা আমি আধা আধা খরচা করে আনলাম, তারপরে আমি 7-8 মাস পরে আবার সেটাকে, সেক্ষেত্রে কিন্তু কোনোটা লাভ হলো না, মানে আপনি এত টাকা খরচ করে নিলেন কিন্তু আপনার সম্পূর্ণ বিফলে গেল, এবং এখানে দেখা যায় আরো বেশি পরিমাণে ছড়িয়ে গেছে, তখন সেক্ষেত্রে তো এক্স্যাক্টলি তো আমাদের যেটা সমস্যা সাধারণ মানুষের বুঝতে চায় না, সময়টা নষ্ট করে ফেলে, যদি ডায়াগনোসিস আপনার হলো, আপনি বুঝতে পারলেন যে আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আপনাকে ইউ হ্যাভ টু অ্যাক্ট ফাস্ট, মানে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট অপশানে আসতে হবে, এবার ট্রিটমেন্ট অপশান যদি কমপ্লিট ইনকমপ্লিট করেন, প্রত্যেকের একটা কমপ্লিট ব্যাপার থাকে, রাইট, তাহলে আপনার কমপ্লিট করতে হবে, সেটা কেমোথেরাপি হোক, তারপর রেডিয়েশন থেরাপি হোক, এগুলো সবই ডিফার করে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে সেগুলো ডিফার করে, কোনটা কোন ট্রিটমেন্ট অপশান যাবে, কার ক্ষেত্রে কোনটা অপশান যাবে, কার জেনেটিক ব্যাপার আছে, কার জেনেটিক ব্যাপার নেই, এগুলো কিন্তু কানেক্টেড, জেনেটিক কানেকশান আছে, কার জেনেটিক কানেকশান নেই, এগুলো কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে, তখনই কিন্তু সেইগুলো তখন একটা ইভ্যালুয়েশন হয়ে আপনার ট্রিটমেন্ট অপশান আসে, তো এগুলো দেরি করবেন না, ফেলে রাখবেন না, সরকারি সুযোগ সুবিধা তো আছেই, আমাদের সেগুলো নিতেই হয়, সেগুলো অবশ্যই যারা আপনাদের সাধ্যের মধ্যে বেসরকারি হসপিটাল সেটিংসে ট্রিটমেন্ট না মানে করার ক্ষমতা থাকলে সরকারি অপশানে করবেন, কিন্তু সেখানেও কিন্তু ফেলে রাখবেন না, অনেক সময় দেখবেন বড় বড় জায়গায় যেতে চাইছেন, ডেট পাচ্ছেন না, 1-2 মাস পর ডেট পাচ্ছেন, সেখানে যাবেন না, রিজেক্ট দেম, সরকারি জায়গায় আসুন, নিজেকে সেভ করুন, 1.5-2 মাস একটা বিশাল টাইম, যেটা একটা লিম নোডে যদি ছড়িয়ে যায় আপনার সারা শরীরে ছড়িয়ে যাবে, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা জানেন না, এবং তার জন্য বহু মানুষকে অকালে প্রাণ হারাতে হয়, যে আমি অমুক জায়গায় 2 মাস পর ডেটিং আছে, আপনি জানেন আমার ক্যান্সার হয়েছে, আপনি কোনো ট্রিটমেন্ট করাচ্ছেন না, আপনি বসে রয়েছেন 2 মাস পর যাবেন, এটা কিন্তু আপনি চরম ক্ষতি করছেন, একদম এই এই ধরনের সেট আপ, বড় সেট আপসের দরকার নেই, রিজেক্ট দেম, যেখানে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট পাবেন, যেখানে ক্যান্সার ট্রিটমেন্ট আপনাকে প্রথম দিনে আপনার প্রায়োরিটি ওয়াইজ আপনাকে জায়গা করে দেবে, সেখানে যাবেন, আপনাকে স্মার্ট হতে হবে, বলুন ডাক্তার বাবু। এবং নেক্সট আমি যেটা বলতে চাই, আপনারা অনেকেই হয়তো ভাবেন যে ধরুন কারো একটা ব্রেস্টে লাম্প হয়েছে, হ্যাঁ মানে সাধারণ আপনি বুঝতে পারলেন, তো আপনি গিয়ে জেনারেলি এটা আপনি গিয়ে জানলেন যে এর জন্য আপনাকে সার্জারি করতে হবে, অনেকে আবার সার্জারিতে ভয়ও পান,
সার্জারি করতে হবে, এবং সার্জারি করলে ডেফিনেটলি পে ট্রিটমেন্ট বা রেডিয়েশন বা কেমো লাগবে আপনার। তো আপনারা যখন ভাববেন যে অনেকেই দেখিয়েছি এটা, বিশেষ করে আমি মানে যেটা আমি দেখতে পাই বেশি আমাদের মেডিকেল কলেজের পেশেন্ট গুলোকে, তো তারা কি করে না হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ট্রিটমেন্ট করে, এবং হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের ট্রিটমেন্ট করে এগুলো কিন্তু কখনোই সাইন্টিফিক প্রুফ না, মানে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ করলে যে আপনার ক্যান্সার সুস্থ হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভেক জিনিস, এটা কিন্তু আজ পর্যন্ত প্রুফ হয়নি। এবং বেশিরভাগই যারা খুব বাজে স্টেজে এসছে আমাদের কাছে, আমরা সেই তাদের হিস্ট্রি নিই, পেশেন্টের কেস হিস্ট্রি নিয়ে জানতে পারি যে তারা হয় হোমিওপ্যাথি না আয়ুর্বেদ করে তারা দুটো বা তিনটে পথে নষ্ট করে ফেলেছে, এবং তাদের আগে যে সময় এবং অনেক পেশেন্ট আছে যারা অলরেডি সার্জারি করে ফেলেছে কিন্তু কেমো বা রেডিয়েশন আর নেয়নি, তারা যখন আয়ুর্বেদ হোমিওপ্যাথি চলে গেছে, তো এই টাইমটা নষ্ট হয়ে যাওয়ার পর যখন আপনারা আবার আমাদের কাছে আসছেন এবং ঠিক শেষটা অনেক, তখন আমাদের কিছু করার থাকে না, তখন মানে আমাদের তখন যারা ক্যান্সারের ভাষা দুটো জিনিস আছে, একটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট, একটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। ডেফিনেটিভ মানে যেটা আমরা সারাতে পারবো, আর প্যালিয়েটিভ মানে যেটা আমরা সারাতে পারবো না, যেটা আমরা খালি হয়তো যে লোকটা ছমাস বাঁচতো তাকে হয়তো আমরা এক বছর বাঁচাতে পারবো, এটাকে আমরা বলি প্যালিয়েটিভ, প্যালিয়েশন। তো তখন আমাদের প্যালিয়েশনের উপায় থাকে না, ডেফিনেটিভ তখন আর করা যায় না, কিন্তু এমন না যে ক্যান্সার হলেই আপনাকে মরতে হবে। আর্লি স্টেজের ক্যান্সার, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এবং কিছু কিছু ক্যান্সার এবং অনেকগুলো ক্যান্সার, যে কোনো ক্যান্সার যখন আর্লি স্টেজে ধরা পড়ছে তখন কিন্তু আপনার সার্ভাইভাল প্রবাবিলিটি অনেকটাই বেশি বেড়ে যায় যখন না অ্যাডভান্স স্টেজে হয়, যখন না মেরাস্টেসিস হচ্ছে। মেরাস্টেসিস মানে আপনার লিফ নোড বা ব্লাড দিয়ে আপনার স্প্রেড করে বিভিন্ন অর্গানে যাচ্ছে, একবার যদি বিভিন্ন অর্গান ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফিরে আসার সম্ভাবনা খুবই কমে যাচ্ছে। এই জন্য এইগুলো ভুল আপনারা করবেন, যেটা আমি দেখি, এই জন্যই আমি আজকে যেটা আমি বলতে এলাম, মানে এই দুটো জিনিসের জন্য যেটা আমি এতদিন ধরে দেখছি, এবং খুব খারাপ লাগে যে পেশেন্ট গুলো এমন যখন কিছু করার থাকে না আমাদের। সার্জারি করার পর আমরা কেমো দিয়েছি এবং তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ, তারা এখন নিয়মিত ফলো আপে আসছেন, ফলো আপে তিন মাস চার মাস পর তারা আসছেন এবং তারা কিন্তু আর কোনো রিকারেন্স হয়নি দেখতে, মানে তারা সুস্থ আছেন। এবং অবশ্যই আপনাদের ক্যান্সার ট্রিটমেন্টটা যদি কমপ্লিট করছেন তারপরে কিন্তু আপনারা ভাববেন না যে আমাদের রিস্ক সম্পূর্ণ শেষ, ট্রিটমেন্ট করার পরেও আপনাদের তিন মাস কিন্তু পরপর ফলো আপে আসতে হবে, আমাদের চেক আপে থাকতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা ইউনিল্যাটারাল ব্রেস্ট ক্যান্সারের অপারেশন কেমোথেরাপি হয়ে গেছে, তার ক্ষেত্রে অপোজিট ব্রেস্ট ক্যান্সারের একটা প্রবণতা থাকে যে সেই অপোজিট ব্রেস্টে হবার সম্ভাবনা থাকে, সুতরাং আপনাদের বিনিময় চেক আপে থাকতে হবে তিন মাস অন্তর অন্তর। আপনার যে ডাক্তারবাবুকে দেখেছেন সেই ডাক্তারবাবুর, সেই ক্যান্সারের ডাক্তারবাবুর কাছে আপনার নিয়মিত চেক আপে থাকতে হবে। খুব ভালো মেসেজ পেলাম, আপনার অভিজ্ঞতা অনেকটা এনরিচ করলো এই আলোচনাকে, কারণ এইগুলোই সাধারণত হয়ে থাকে যেগুলো সাধারণ মানুষ বুঝতে চায় না, তো অনেক লেট করে ফেলে, এখানে ওখানে সময় নষ্ট করে ফেলে। তো ঘটনা হচ্ছে যে হোমিওপ্যাথি তারও একটা সেট আপ আছে, তারও হসপিটাল আছে, সব এভরিথিং আছে, সব ঠিক আছে, সেটা আমাদের বৈধ, দেশে বৈধ। তো ঘটনা হচ্ছে যে ডেফিনিট প্রুফ, সায়েন্টিফিক প্রুফ, এই এই জিনিসটার কিন্তু অনেক সময় অভাব আছে। তো যেগুলো আমরা কেউ স্বীকার করতে চাই না, একজন এক কথা বললে আর একজন সেটাকে বলে তুমি বেশি জানো, তো কিন্তু ঘটনা হচ্ছে এটাই, আমরা সময় ওয়েস্ট করে ফেলি। আমাদের যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সেই সেখানে কিন্তু এই ধরনের যে ক্যান্সার, তার যে সার্জারি প্রয়োজন, তার যে রেডিয়েশন বা তার যে কেমোথেরাপি, এগুলো কিন্তু একটা ডেফিনিট প্রুফ আছে। যে কথাটা উনি বললেন, প্রুফ মানে তার একটা চান্সেস থাকবে রিকভারি, এই যে ডেফিনিট রিকভারি। এবার কন্টিনিউশনটা হবে আপনাদের ফলো আপ, মানে কন্টিনিউ করবেন, আপনারা ফলো আপ করবেন, চেক আপ করাবেন, সেটা এক্সপেক্টেড। তো আমাদের ক্ষেত্রে কি হয় যে আমরা সাধারণ মানুষরা এই ধরনের আলোচনাটা খুব কম শুনি বলে আমরা অনেক সময় বুঝতে চাই না, বা আমাদের বন্ধু বান্ধবের হলেও তাদেরকে কোনো নির্দিষ্ট প্রপারলি গাইড করতে পারি না। তো সেই কারণে আমাদের আলোচনা আশা করি আপনাদেরকে অনেকটা সমৃদ্ধ করবে। বলুন ডক্টর বাবু। হ্যাঁ, এবার হচ্ছে মানে আরেকটা জিনিস আমি বলতে চাই যে যাদের মানে মানে আমি এটা ভেবেছি যে আমাদের অনেক সময় স্ক্রিনিং একটা অপরিত চালু করা উচিত, কারণ ক্যান্সার বর্তমান অনেকটাই মানে ফ্যামিলিয়াল হয়ে এবং ফ্যামিলিয়াল ক্যান্সারটা খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে যেটা আমি আগে এক্ষুনি বললামও, মানে ধরুন আপনার কোনো ধরুন আপনার তিন বোন,
তিন বোনের মধ্যে ধরুন একজন বোনের ধরুন 35 বছর বয়সে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে, বাকি আরেকজন বোন আছে 30 বছরের, আরেকজন বোন আছে 25 বছরের। হ্যাঁ, এবার যেই একজন বোন ধরা পড়েছে বাকি দুজন বোনকে কিন্তু সতর্ক থাকতে হবে, এবং তাদেরকেও নিয়মিত মানে যে দিদি ধরা পড়েছে এবং তাদের দুজনকে কিন্তু নিয়মিত আপনাদের খুব অল্প বয়সে মানে 30 বছরের পর থেকে আপনাদের নিয়মিত ব্রেস্ট এমআরআই এবং এবং ম্যামোগ্রাফি করে এবং এবং ব্রেস্টের সাথে ওভারিয়ান ক্যান্সারের একটা মানে যে জিনটা আছে সেই জিনটা ব্রেস্ট ক্যান্সারে করায় এবং ওভারিয়ান ক্যান্সারে করায় এবং ওভারি মানে ডিম্বাশয়তে ক্যান্সার এবং যাদের ব্রেস্ট ক্যান্সার সে খুব অল্প এবং যাদের ইয়ং আছে জেনারেলি ব্রেস্ট ক্যান্সারটা আমরা যেটা দেখতে পাই 90% কেসে ওল্ডার মানে আফটার 50 ইয়ার্স সে ক্যান্সারগুলো হয় জেনারেলি, বাট ইয়ংয়ার এজে যে ক্যান্সারগুলো হচ্ছে সেগুলো বেশিরভাগই জেনেটিক কজ এবং ইয়ংকার যে ক্যান্সারগুলো ক্যান্সারগুলো মানেই আপনার মানে 90% কেসে এটা ফ্যামিলিয়ার ক্যান্সার, তো তাদের এবং তাদের যে বললাম যে ওদেরকেও ফ্যামিলির লোকজনকেও সবাইকে নিয়মিত চেক আপে থাকতে হবে এবং এবং আপনাদের একটা ইউএসজি হোল অ্যাপয়েন্টমেন্ট করে দেখতে হবে যে ওভারিতেও কোনো ক্যান্সার হওয়ার চান্স হচ্ছে কিনা, এবং এগুলো মানে বিভিন্ন ক্যান্সারকে আমরা প্রতিহত করতে পারি স্ক্রিনিং দিয়ে। একবার হয়ে গেলে ট্রিটমেন্ট আসেই, কিন্তু আমাদের মেন যে আমাদের মেন এজেন্ডা সেটা হচ্ছে টু মানে ক্যান্সার যে না হয় সেটা দেখতে হবে আমাদের, এই জন্য আমাদেরকে অ্যাওয়ার থাকতে হবে। তো এই এই মেসেজটাই আমি দিলাম। খুব সুন্দর মেসেজ দিলেন।